মশলা নিশ্চিন্তের প্রতীক। প্রয়াত হলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী তথা অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক। ওনার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স করে ওনাকে বহিরাজ্যে পাঠানো হয়েছিল উন্নত চিকিৎসার জন্য, কিন্তু শনিবার সকালে তিনি এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সুখের ছায়া নেমে আসে গোটা রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিধায়করা ওনার আকস্মিক প্রয়াণে গভীর শোক বার্তা প্রকাশ করেন। অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। উনি ওনার মৃত্যুতে ত্রিপুরা খেল জগতেরও অনেক ক্ষতি হয়েছে। উনি শুধু ল ডিপার্টমেন্টের সাথে যুক্ত ছিলেন না, উনি খেলাধুলার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন এবং ত্রিপুরা লন টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি উনি নিযুক্ত ছিলেন, যার কারণে ওনার সাথে অনেক ক্ষেত্রে আমাদের একত্রিতভাবে আমরা খেলাধুলা মাঠ পরিচালনা করেছি। ওনার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। কিন্তু ওনাকে গতকালকে অ্যাপোলো হসপিটালে এয়ার অ্যাম্বুলেন্সে লিফট করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমাদের সব প্রচেষ্টাকে উনি ব্যর্থ করে দিয়েছেন, মৃত লোকে পাড়ি দিয়েছেন। ওনার মৃত্যু ব্যক্তিগতভাবে আমার জীবনের একটা বড় শূন্যতা, কারণ আমি 99 থেকে ওনাকে সঙ্গে আমার সম্পর্ক, যখনই কোনো ধরনের সমস্যা হতো ওনার সঙ্গে কথা বলতাম, সবসময় হাসি মুখে সমস্যার সমাধান করে দিয়েছেন আমার মতো হাজারো লোকের। তা আমাদের রাজ্যের জন্য একটা অপূরণীয় ক্ষতি, আমার ব্যক্তিগত ক্ষতি আমি সেটা বললাম। এই ক্ষতিকে পূরণ করা অসম্ভবে আমি মনে করবো।